এক যুগ আগেও দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ অতিষ্ঠ ছিল মানুষ। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে এই যাত্রায় চ্যালেঞ্জটা ছিল বেশ কঠিন। রাজু হামিদের রিপোর্ট। ঢাকা আরিচা হাইওয়ের পাশে মানিকগঞ্জের খিয়র এলাকা। ঢাকার পাশের এই এলাকাটি বছর তিনেক হলো শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। এলাকার সত্তরোদ্ধ রহিমউদ্দিনের বাড়িতেও এখন বিদ্যুতের মিটার। তার বয়স যখন 55, তখন প্রথম উপজেলা সদরের মহাদেবপুর বাস স্ট্যান্ডে বৈদ্যুতিক আলো দেখেছিলেন। তারও এক যুগ পর স্বপ্ন হয়ে তার বাড়িতে বিদ্যুতের দেখা মেলে। ফার্স্ট ডিজেলে, তারপরে কারেন্ট এলো মধুপুর, কারেন্টে গান বাঙ্গাইছি, মধুপুর মেলা পরে আমাকে ওই দেশ হয়েছে। শুধু রহিমউদ্দিন নয়, সারা দেশের প্রায় অর্ধেকের বেশি মানুষ এক যুগ আগেও সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। স্বাধীনতা পূর্ববর্তী বর্তমান বাংলাদেশে মাত্র 3% জনগোষ্ঠী গ্রিড বিদ্যুতের সুবিধাপ্রাপ্ত ছিলেন, যেখান থেকে ধাপে ধাপে আজ সারা দেশে বিদ্যুতের ঝলকানি। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ মাত্র 500 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করে। দেশে এখন বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় 25,000 মেগাওয়াট। কর্তৃপক্ষ বলছে গ্রিড অফগ্রিড মিলিয়ে ইতিমধ্যে দেশের প্রায় শতভাগ এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলোতে সঞ্চালন ও বিতরণ লাইন নির্মাণের পাশাপাশি স্বল্পমূল্যে বিদ্যুৎ বিতরণ করাই প্রধানতম চ্যালেঞ্জ। বিদ্যুৎ সরবরাহ ব্যর্থতার কারণে তাদের প্রথম ক্ষতি ছিল। বর্তমান সরকার 9 সালে এসে কিন্তু তারা পূর্ণ নজর দেয় জেনারেশনের দিকে। তো এইটা একটা সেন্ট্রাল প্ল্যানিংয়ের এটা খুব একটা কমন জিনিস যে যখন ঘাটতি হয় তখন খালি জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন দিকে অত নজর পড়ে না। তো বর্তমান সরকার একই মানে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। মাত্র এক যুগ আগেও বিদ্যুতের অভাবে শিল্প কারখানা ছিল স্থবির। বছর শেষে নেতিবাচক প্রভাব পড়ত জিডিপির প্রবৃদ্ধিতে। ওই সময় 6% বৃদ্ধিতেই ঘুরপাক খেয়েছে প্রবৃদ্ধি। বর্তমান সরকারের তড়িৎ সিদ্ধান্তে বদলে গেছে গোটা চিত্রপট। বঙ্গবন্ধু কন্যা 96 সালে যখন দায়িত্ব নেয় তখন বিদ্যুৎ খাত সংস্কার কর্মসূচি গ্রহণ করে এবং তখন দুটো জিনিস হয় বড় বড়। একটা হলো যে বিদ্যুৎ খাতে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা প্রণয়ন হয়। 21,000 মেগাওয়াট শুধু গ্রিড বিদ্যুৎ, এর 42% হলো প্রাইভেট সেক্টর থেকে আসে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন আমদানি নয়, বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য 2030 সাল নাগাদ 40,000 এবং 2041 সাল নাগাদ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অব্যাহত রয়েছে। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।